বুড়ির ঘরের বুড়ির পান খাইয়া কয় বাউ গা বাউ স্টার জল সাজি বাংলা কি হবে না কথা বলেন আগে ছিল কিরণ মালা দোয়া করি সুন্নির ঘরে সুন্নি গেছে গা আজ যেন না হ্যা জোরে কোন আমেন তো সব নিয়ে আগে জোগাইয়ে নেই সুন্নির ঘরে দুইটা চ্যানেল খালি দিশটা গত আছে আমার বিশ্বাস যদি দুই চ্যানেল বন্ধ করে দেয় মহিলারা জীবন টিভি দেখবো না কথা বলেন আল্লাহ দাদাদেরকে আবু বক করবা না যেরকম আমি আবার সব বুড়া না কিছু বুড়া দেখবেন হুজুর যদি ঘুষের বিরুদ্ধে কথা কই এই বুড়ার তো দাঁত নাই এই হুজুর চলবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন রাস্তায় কাটা দিছে লোকেরা যুবক নাকি বুড়া আরে জুরা কোন রাগ করতেছে নাকি আপনারা মোনাজাত করে দিব কথা বলেন আমি জোর করে ওয়াজ শোনাইতাম না বন্ধুগণ আমনে গো একবার আমার বারবার ওয়াজ করতে হয় কারণ হক কথা আমার বলতে হবে আল হক মুরুন আমার বন্ধু কিছু বক্ত ওয়াজ করে যায় আমার বন্ধু আজকে যদি এই হক কথা একলে হচ্ছে ওয়াজ কথা বলেন কথা বলেন আজ হক কথা আমি আজ বলবো না বলবো কোন দিন কথা বলেন ঠিক কিনা নবীজির এখন জোরে বলবেন নবীজির কাটায় রাস্তায় কাটা দিছিল যুবক নাকি বুড়া বুড়া এই বুড়ার ঘরের বুড়ার জন্য আমার বন্ধুগণ আজকে যে আমার বন্ধুগণ আজকে বুড়ারা ইমাম খালি দাঁড়ায় কথা বলেন ঠিক কিনা হুজুর টিকবার পারে না মসজিদে হুজুর টিকবার পারে না আমার বন্ধুগণ আমার ভাইরা আজকে দাদাদেরকে বলবো দাদারা এরকম করবেন না আগেরকে এরকম বলবেন না ইমামদের সাথে বিয়াদবি করবেন না আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ দাদাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আবু বকর কাতারে দাঁড় করে জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন যুবকরা হলো ইসলামের ফাউন্ডেশন কথা বলেন কথা বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা তিনটা কাজ চালু করবেন ওয়াজের আগে মনে করে দিবেন তিনটা সুন্নতের কথা তিনটা সুন্নত মানলে বাকি সুন্নত গুলো সহজ হয়ে যাবে যখন আল্লাহুম্মা আমিন আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন জি এখনই বলে দিই আমার বন্ধুগণ যেহেতু অনেক মা বোন আছে দিলখানা নরম করে দিবেন আমি আর বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ আছে আপনারা কি আছেন কেনা কেনা বাড়ি যাইবেন হাত তুলেন কেউ যাবেন না কেউ না আমি কব আজকের মাহফিল আমনে রকমের চলবো চলবো কতক্ষণ চলবো আমনে কবেন আজকের মাহফিল মহিরা গেছেন গা নাকি চলতো না নাকি আওয়াজে বোঝা যা চলতো না দাদারা বলাইতাছি আমি একটু আমনে গোর সাথে রসিকতা করতেছি কারণ আমি কইছি না ছোট বক্তা মনে করবেন না বড় বক্তা মনে করবেন কারণ অনেক বুদ্ধিজ্ঞানী লোক আছেন তাদের সামনে চেয়ারে বসার যোগ্যতা আমি রাখি না কিন্তু আল্লাহ বসাইছে কিছুক্ষণ মানুষের একটু অহংকারী করবেন না ভাইজান আমি অহংকারী করতেছি না কারণ কোরআনের দাওয়াত দিতেছি ভাইজান আমরা কি কিছুক্ষণ থাকবেন না তাহলে আমি বলবো আজকের মাহফিল আপনার কবে চলবই চলবই কতক্ষণ চলবো আপনারা কবে আজকের মাহফিল পাগলা হয়ে গেছে আপনারা সারা রাত থাকে আমার সময় মোতাবেক কিছুক্ষণ কয়ে ফালায় যাই মুগা আপনারা চা পান খাবেন আর খালি বইয়া থাকবেন আমার মতো জামুগা আপনারা ঘুম পারবেন এই জায়গাতে আল্লাহ যতক্ষণ চালাই ততক্ষণ চলবে ইনশা ইনশা ও আসলে লাভ নাই আমল যদি না করি কথা বলেন ঠিক কিনা আজকে আমি কিন্তু বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি ভাইজান সেই জন্য মা বোনদেরকে পর্দার ভিতর ঢুকতে হবে কথা বলেন তিনটা সুন্নত পালন করবেন এক নম্বর সুন্নত বেশি বেশি সমাজে সালাম দিবেন কি দিবেন ভাইরা জোরে বলেন সালাম দিবেন ভাইজান কিস্তা কাহিনি কিন্তু বলার জন্য আসি নাই মূল কথা অল্প কথায় কিন্তু আমি বলছি হেদের দর মালিক আল্লাহ কথা বলেন এক নম্বরে বেশি বেশি সালাম দিবেন পারবেন না যে জায়গাতে সালাম আছে যে এলাকা ওই এলাকায় সালাত নামাজও আছে কথা বলেন কথা বলেন সালামটা কোন কাই গাছকে তো সালামের স্টাইল আসসালামু আলাইকুম কথা বলেন এ ধনী হইনি হাই রে বন্ধু সালামের একটা স্টাইল হয়ে যায় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেই আমার বন্ধু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই কি সুন্দর করে বলেছে আমার বন্ধু সালামটা কোন কায়দায় হওয়া দরকার হামজা সিন জবর আস সিন জবর এই দুইটা হরফ ঠিক হলে সালাম ঠিক হয়ে যাবে আমার সাথে একবার বলবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলেন
বাড়িতে যদি জিগা মাহফিল যায় কি শিখাইলি সুরা বক্তার কাছে গেলি তো কবি তিনটা শূন্য শিখাইছি সুরা কোন আমিন এক নম্বর সালাম দিবেন পারবেন না আজকে যারা স্বামীরা আছেন বউরে যায় সালাম দিবেন পারবেন তো এই এখন একটু বিয়া করছেন যারা আবার একটু হাত তোলেন এতদিন তো সালাম দিল না আমার বন্ধুগণ আমার ভাইরা মহিলাদের কাছে তিনটা কথা কইবেন না কইলে ফ্লাশ হয়ে যাবো আমার বন্ধুগণ আমার বাবাজিরা তাদের কলম নেই যে এইটা নাই তারা কথা ফকট করে বাইর করে দিব আমার বন্ধুগণ ফাইসা যাইবান গা আমার বাবাজিরা আজকে যে হাতাই না এরকম করবেন না বাবাজিরা মা বোনদেরকে সালাম দিবেন পারবেন না ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবো রাজি আছেন না মাঝে মাঝে আই লাভ ইউ রফ হাত দিবেন আই লাভ ইউ বাংলাতে বলবেন জীবনের সব গুণা মাফ হয়ে যাবে বন্ধু আমার বউ সব গিনা গুণা গুলো আল্লাহ মাফ করে দিব জোরে কোন আমিন আবার অন্য বেটি লোকেন না আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন আরে সুন্নতের কথাগুলো সুন্নতের একটা সুন্নত জিন্দা রাখলে কতগুলো সওয়াব হয় কয়টা গলা কয়টা সওয়াব হয় বন্ধুগণ 100 গলা কাটা সইতে সব আল্লাহ দান করে দিবে জোরে কোন আমিন আরে সুন্নতে গুলো সুন্নতে আমল না ভাই যান জি বলে দিলাম বাবাজির আমার বন্ধু সালাম দিবেন রাজি আছেন না আজকে যে সালাম দিবেন আমার বন্ধুগণ আমার বাবাজিরা দুই নম্বরে যত ভালো কাজ ডান দিক থেকে শুরু করবেন কোন দিক থেকে পাঞ্জাবি পরবেন কোন দিক থেকে শুরু করবেন ডান দিক যত মন্দ কাজ বাম দিক থেকে শুরু করবেন কথা বলেন তো সারা সর্বদা আল্লাহ নামে জিকির করবেন পারবেন না দাদা জোরে করে আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত করবেন আরেকবার জোরে করে আল্লাহু আকবার তো সরকারের কাছে একটা আবেদন যেন আজকে যেন ইস্টার জলসা জি বাংলা চ্যানেলটা যেন বদ্ধ করে কথা বলেন ঠিক কিনা ইস্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা ঠিক কিনা কেন যুবকরা তত্ত্ব জানো সিদি এর কইছিল কেনা এর আর কমো না নতুন আকারে তত্ত্ব দিয়ে দে টিভি দেখলে সাইনটা জিনিস নষ্ট এর শুনছো নাই দেখ সব গেল রে কান গেল রে মান গেল রে পান গেল রে টিভির জ্বালাই ইস্টার জলসাই জি বাংলায় ঠিক কিনা বাড়িতে যাবেন যারা ইস্টার জলসা বউরে খালি ফিটাইবেন না ইস্টার জলসা জি বাংলা জন্য মাঝে মাঝে ফিডন দিবেন রাজি আছেন না গো জি সবাই একটু বলবেন আমার সাথে ইস্টার জলসাই আর জি বাংলা নষ্ট করলো হয় আমার সবাই সব গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে টিভির জালাই ইস্টার জলসাই জি বাংলায় ঠিক কিনা সব গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে টিভির জালাই ডিশে টিনাই ইস্টার জলসাই ঠিক কিনা বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে কসমেটিক্যাল লিপস্টিক গালে মুখে মাখে বিবি কোটাই সাহেবের নাই আসল খবর জানা সাহেবের কানা সব গেল রে কান গেল রে মান গেল রে পান গেল রে টিভির জালাই স্টার জলসাই জি বাংলায় কথা বলেন আবে চলবো কি চলবো না কতক্ষণ আছেন নাকি বাড়িতে যাবেন গা জি একটু ধৈর্য ধরেন ভাইজান আর কিছুক্ষণ একটু বিরক্ত করব ভাইজান সেই জন্য বন্ধু আগেলকার মা বন্ধুদের দাদাদের কাছে শুনলাম আমাদের দেখতে হুজুরদের দেখলে ঘুমটাটা লম্বা কইরা দিত কথা বলেন কথা বলেন এখনকার সুন্নির ঘরে সুন্নির আর লম্বা ঘুমটা কইরা দেয় না আমি দেখাই দিই আমার বন্ধুগণ এখন উন্না নামাইতে নামাইতে এইরকম করে উন্না দেয় কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার বাবাজির আমার বন্ধুগণ আমলক এই এলাকা উন্না নিয়া যদি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে যদি যায় যদি উন্না দেয় তো এই এলাকায় একটু দিন হইব না কথা বলেন আজকে মহিলাদের আমার বন্ধুগণ ইসলামের ভিতর ঢুকতে হবে মাদের আজকে পায়ে হাত দিয়ে বলতে চাই আজকের পর থেকে যেন মা বোনরা যেন ভালো হয়ে যায় ইনশা আল্লাহ করে গেল আল্লাহুম্মা আমিন আর কোন দিকে নজর করবেন না একবার তাকবীর দিয়ে লিল্লাহে তাকবীর আর আমি আল্লাহ আকবার জঙ্কা জুড়ে দিতে হইব আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা নবীজির উম্মত কথা বলেন কথা বলেন আমরা কোন বুলেট বোমা ভয় করি না কথা বলেন ঠিক কিনা অন্তরে থাকে যদি আল্লাহ স্মরণ কোরআনের স্মরণ ভালো হয়ে যাবে আমনে আমার মরণ যদি ভালো হয়ে যায় আমনে আমার মরণ কবর গেলে জান্নাতে যাওয়ার সাথেই ফেরেশতারা আমনে আমারে ফুলের মালা দিয়ে করে নিবে বরণ ঠিক কিনা জুরে বলেন আজকে মসজিদ আল্লাহ আকবার আজান নাই আমার বন্ধুগণ আজান সহি নাই আজকে যদি আল্লাহ আকবার সহি থাকতো বিশ্বাস করেন মুসলমান আজান সহি থাকলে আজকে মসজিদের কাতারে কাতারে
মুসুনি ভরে যায় তো কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল সিলেটের জমিন আইসা রাজা গৌরগোবিন্দ বেশি বড়াই করতেছে ভাই জানাম, কিন্তু এগুলো কিন্তু হাদিস থেকে ওয়াজি কিন্তু বলতেছে কিস্তা কাহিনী না কিন্তু কথা বলে। আরে বুদ্ধিগারের লোক, শাহজালাল সিলেটের জমিন আইসা রাজা গৌরগোবিন্দ বেশি বড়াই করতেছে শাহজালাল আল্লাহ শাহজালাল শাহজালাল কেবলামুখী ওই আজান দিয়ে দিলেন একটা একটা করে গৌরগোবিন্দ বিল্ডিং এর ইট খসে বললেন যেরকম আল্লাহ আকবার চমৎকার শুনে মায়াবী কণ্ঠে বললেন আল্লাহু আকবার আল্লাহ জান্নাতের বাগান বানাক জোরে কোন আমিন। দুনিয়াতে গিয়ে বিদায় হয়ে গেছে আজানের পাখি, রেডিও সেন্ডার করবেন কি মায়াবী কণ্ঠে চিকন গলায় বলবে আমার গলা তো ভালো না তাও চেষ্টা করে দেখেন মিল আছে নাকি, এইরকম করে বলে আমার বন্ধুগণ একটু গরম আছে কথা বলেন কথা বলেন, আমার বন্ধুগণ আমার বাবা যেরা সুন্দর হাওয়া যে ভয়ঙ্কর সুরে কি মায়াবী কণ্ঠে এইরকম করে আসে দেখেন বলবেন না মজা লাগে জি মদিনার এই গ্রামেও কিন্তু আজান আছে না দাঁত নেই একটা, আগে হুজুরদের বেতন ছিল 5000 কত হাজার জুড়ে বলেন, এখন মাত্র বেতন দিয়ে 2000 কত হাজার 2000 কে তো বুড়া সারা জীবন আকাম মুকাম করছে দাঁত নাই একটা, এই যে আজ আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা বলেন হজের সুর হুজুরের কে এ হুজুর উঠেন না আজান দিমু আজান দে হাইয়ালা সে সহলা কথা বলেন না কেন দাদা সুন্দর করে আজান দেন আজকে কব কেড়ে এই বক্তারে তর চলবো না খালি আমাকে বিরোধিতা করতেছে, দাদা সুন্দর করে আজান দেন আজানের প্রতি লড়াই করে তৌফিক দান করুক আল্লাহ যখন আমেন সুন্নতি আজান সুন্দর করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করে কা জি আজান দিয়ে সময় নষ্ট করতে চাই না কোরআনের কথাগুলো বলি আল্লাহ কবুল করুক যখন আল্লাহু আকবার আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই যে পরিচয় কথা বলেন, আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয় হক কথা বলবো আমি সারা জীবন ভর কথা বলেন ঠিক না বেটি, এ যুবকটি সিরাজগঞ্জ জেলার বাপ্পাইরা গো বেলকুচি থানার বাবারা পদ্মার অন্তরে মা বোনেরা দিলখানা নরম করে দিবেন গো মা ও বন্ধুগণ, আপনি অনেক কোন হাসছেন বাবা দেখুন একটু কাঁদতে পারেন কিনা গো যুব কোনো দিকে নজর দিবেন না একটা আয়াত কিন্তু আমি আলোচনা শুরু করেছি আল্লাহর পথে আসতে আল্লাহ কেমন করে বান্দা বান্দিকে জীবনের সব গুনাহ মাফ করে দেয় কথা বলেন ঠিক না বেটি, আরো জোরে বলেন ঠিক না বেটি, ব্যতিক্রম দক্ষিণ বামা বনে আমার বাবাজির আমার বন্ধুগণ ও ইনেসপুর থানার বাবাইরাও থাকতে পারেন, ও বন্ধু আমি কিন্তু খাস কইরা জানি না আপনাদের ওই এলাকাতে আমি অনেকবার আসছি, ও বন্ধু রে সিরাজগঞ্জ বলেন আমাদের টাঙ্গাইল বলেন একটু আসা শুরু হয়ে গেছে আসবো ইনশাল্লাহ, বাবা গো মা বোনেরা দিলখানা নরম করে দেবেন বাবা মোবাইল থাকলে আপনি 5 মিনিটে বক্তব্যটা মা বোনদের জন্য রেকর্ড করে নিয়ে যান, জগৎ জননী মা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দে কই দয়াল নবী গো, খালি কি পুরুষ লোকই জান্নাতে যাবে, মহিলা লোক কি জান্নাতে যাবে না? আমার নবী বলল, আয়েশা রে, এমন একটা সুন্দর প্রশ্ন করেছো যে প্রশ্নের জবাব জিব্রাইল আমার কানে কানে আগে জানাইছে। জুরে কোন সুবহানাল্লাহ, আর জুরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আয়েশা কই, হুজুর আপনি বলি এক নম্বরে আমার বিবি খাদিজা, ভাই জান এবার উম্মুল মুমিনিন যখন জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে কই নবী গো, আপনি বলেন দুই নম্বর কে? আমার নবী বললেন, দুই নম্বরে তুমি আমার বিবি আয়েশা। এবার বলেন হুজুর, তিন নম্বর কে? ও বন্ধুরে, আমার নবী বললেন, তিন নম্বরে আমার মা ফাতেমা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই কথা বলার পর মা ডাক দে বলল, আয়েশা কই, হুজুর স্বামী গো, আপনি বলেন তো দেখি হুজুর। ও হুজুর, চার নম্বর কে গো? আমার নবী চার নম্বর মহিলার নাম বললেন। নবী বললেন, চার নম্বরে মা সুমাইয়া। আল্লাহু আকবার! চার নম্বরে মা সুমাইয়া। আয়েশা রে, এবার শুনো, পাঁচ নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়া এবার বলেন হুজুর, ছয় নম্বর কে? আমার নবী বললেন, ছয় নম্বরে ফেরাউনের স্ত্রী কাজের বুয়া, কাজের দাসীকে আমার আল্লাহ জান্নাতি বানাইলেন। এবার বলেন হুজুর, বলি না? আমার নবী বললেন, সাত নম্বরে আয়ুব নবীর বিবি রহিমা। এবার বলেন হুজুর, আট নম্বর কে? আমার নবী বললেন, আট নম্বরে ছয় মা জহুদ বৈদানের মা কে? আমার আল্লাহ জান্নাতি বানাইছেন। জুরে কোন সুবহানাল্লাহ, আমার জান্নাতে যাব। জুরে আল্লাহ, তোমার জান্নাতে যাব, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব। আল্লাহ তোমার, জুরে আল্লাহ তোমার, ভাই গরম লাগতাছে তো? জুরে আল্লাহ তোমার জান্নাতে যাব। লা ইলাহা, আর জুরে লা ইলাহা, আর জুরে লা ইলাহা, এ পটা গেছেন নাকি? জুরে কোন লা ইলাহা, আর জুরে লা ইলাহা, আমরা সবাই কালেমার মালা গলায় পড়েছি, কথা বলেন, কথা বলেন, কে কে এক আল্লাহ, আমরা এক আল্লাহর গোলাম, কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান দেখি। লিল্লাহে তাকবীর, হাতটা নাড়া ছাড়া দেন দেন, কারো থুতা যেন আমার না ভাঙে। ঘুম লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, কোরআন হাদিস দেখানা, আলেম ওলামা দেখানা, গান বাজনা দেখানা, শেরে বিরাত দেখানা, ভণ্ড আছে দেখানা, অলি আল্লাহ দেখানা, নারে তাকবীর। আপনার মান বাবাজিরা কি তাহলে ফিনিশিং হয়ে গেল না সব? আপনি পীর মানবেন? যে পীরের তরিকার নামাজ আছে, রোজা আছে, মহিলাদের পর্দার আছে, হজ আছে, জাকাত আছে, এইরকম পীর আপনি মানবেন? কথা বলেন, নামাজ নাই, রোজা নাই, মহিলাদের পর্দা নাই,
থানা, অন্য এলাকার থানার কুত্তা যখন আইবে কুত্তা একটা দাওয়ার খেলাইবো, কথা বলেন। আরে ভাই আমি নিজে দেখছি মিয়া, আমি একটু একটু টাঙ্গাইল গেছি, যে নাটোর আছি, কিন্তু কুত্তা খালি বারবার করে যাওয়ার বেলায়। এই বন্ধুগণ, এই তাহলে বুঝলাম কি ওই এলাকার কুত্তা এলাকায় আইবার দেয় না, কথা বলেন ঠিক কি না? আরে মিয়া আমরা হলাম মুসলমান বন্ধুগণ, উদাহরণ দিলাম মুসলমান এলাকার ভিতর, আমি এলাকার ভিতর যেন হক থাকে, একসাথে যেন আল্লাহ জান্নাতে চলে সকলকে জোরে কোনো আমেন। এলাকার ভিতর কোন ভণ্ড বেদা দিতে ঢুকতে দিবেন না, কথা বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কথা বলেন ঠিক না বে? ঠিক। বন্ধ কি কায়দা করে গো দয়াল খাজা, তোমার নামে টানলে গাদা বাবা দিল হয়া যায় তাহলে ঠিক না? এ গুসুরা যে কত গাদা খাতো চাইস কো, কেমন গাইন যাবে গাদাল যাবে দা খা, তো খা গাদা খা। আমনে কবে যদি গাদা খা যায় গু খাও তো যায় গাইন কে গু খা, তো খা গু খা, কথা বলে। যারা হাসতে যে হাসেন মিয়া, আমি আবার রসিকতা বেজার মুখে দেখবার পারি না বন্ধুগণ। নবী দিবস এই হক মসজিদে যারা এক কথা গুলো তারা হইলো বুবা শয়তান, কথা বলেন ঠিক কিনা? তো সুরের কথা কইবে এই ভণ্ডদেরকে, তারপর রাজি আছেন না গো? রাজি আছি সকলকে, ভণ্ডদেরকে, বেদাতিদেরকে, মাজার পূজারীদেরকে আমরা সকলে আমার বন্ধুগণ ভণ্ড আমি ছুটিয়ে দেবো, কথা বলেন। হক আমরা হক হক নে বাঁচতে চাই, জোরে কোন আল্লাহ আকবার। আয়সা বললেন হুজুর এই আয়ুব নবীর বিবি রহিমা কেমন কয়টা জান্নাতি হইল? আমার নবী কই আয়সা এই আয়ুব নবীর বিবি রহিমা এত কষ্ট করছে তুমি জানো? তো কেমন কষ্ট করছে হুজুর একটু বলেন। অনেক কষ্ট করছে আমার বন্ধুগণ, দেখেন মা বন্ধা গো স্বামীর খেজমত করলে আল্লাহ জান্নাতে দেয়, বাস্তব একখান বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা ওয়াজ আমি শুনে দেই আল্লাহ কবুল করবে জোরে কোন আমিন। ও মা ও বইনে, আপনাদের স্বামী হলো আপনাদের বড় পীর, স্বামীর থেকে বড় পীর আর কেউ হবার পারে না, কথা বলেন ঠিক কিনা? দিলখানা নরম করে দিবেন বাবা, মোবাইলে রেকর্ড করে নিয়ে যাবেন, আমি গুণাগার, এলএম নাই, যোগ্যতা নাই, অনেক হুজুর আছেন, অনেক স্যার আছেন, টিচার আছেন, আমাকে পড়ানোর যোগ্যতা রাখছেন গো বাবা, আগেই মাফ চাই নিচ্ছি, কথা বলার মতো কিন্তু যোগ্যতা নাই, মানুষেরই তো ভুল হবে, কথা বলেন, কথা বলেন। আমার দরকার ছিল এই আবুল তাবুল কথাগুলো বলার জন্য, কেন বলছি? আমার তো চাইছিলাম একটা ঘটনা দুইটা ঘটনা করে বিদায় হয়ে দিলে, কারণ এগুলো কথা আমার বলতে হবে, হক কথা, কথা বলেন, কথা বলেন, কথা বলেন তো ভাই জান, বলতে হবে ইনশাআল্লাহ, জোরে কোন আমিন। এই হক কথা আজকে বলতেছে আল্লামা আহমদ শফি উজ্জুদ্দিন, আমার বরকত আল্লাহ তার হায়াতের ভিতর বরকত দে আল্লামা মামুনুল হক সাহেব, আমার বন্ধুগণ, আমার ভাইরা জুবাইর আহমদ আনসারী হুজুর, আমার বন্ধুগণ, আমার ভাইরা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর, আমার বন্ধুগণ, আমার ভাইরা যত রকমের টপ বক্তা আছে আল্লাহ তাদেরকে বড় বানিয়েছে, আব্দুল খালেক সরেশপুরি হুজুর, আমার বন্ধুগণ জুবাইর আনসারী হুজুর, আমার বন্ধুগণ, তারা আজকে হক কথা বলে, আজকে কিছু মুনাফিকের বাচ্চা আমার বন্ধুগণ এরকম আলেমদের বিরোধিতা করে, কথা বলেন ঠিক না বে? ঠিক। আরো জোরে বলেন, জোরে বলেন। এ মুসলমান এখন নবীন উলামা একরাম তারা কেমন শিক্ষা দিয়েছে, অনেক যুবক আজকে গান বাজনা ছেড়ে ওয়াজ মাহফিল দিয়ে, কথা বলেন। আজকে ইন্টারনেট খুললে দেখেন হাফিজুর রহমান সিদ্দিক হুজুরের নামে কত কথা ভাই জান। এই যে আমাগো তোর তো মাহফিলে, আমরা ছোট বক্তা, আমাগো মাহফিলে দিবার বাড়ি নাই, তারা কেমনে মাহফিল দিব, কথা বলেন, কথা বলেন। আরে ভাই তাদের তো মাহফিলের অভাব হই নাই, কিন্তু আল্লাহ কবুল করলে কেউ বাধা দিতে পারে না, কথা বলেন। আল্লাহু খায়রুল মাকিদিন, ইজেকের মালিক কারা? এরা তো থানা ধুনে হয়েছে, তাতে আমার কি? না দাওয়ার দিলেন সমস্যা নেই, ইজেকের মালিক কে? আল্লাহ, কথা বলেন, কথা বলেন। হাফিজুর রহমান সিদ্দিক হুজুর হেলিকপ্টার উড়ে ওকে উড়ে, সুরা তুমি কেন উঠবা? উলামা একরামই তো উঠবে ভাই জান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছে, তোমার কোটাই কয়জনে দাঁড়িয়ে রাখছে, কথা বলেন, তোমার কথাই কয়জন কাজে? আমার বন্ধুগণ হাফিজুর রহমান সিদ্দিকের কথাই অনেক যুবক আমি খবর নিয়ে দেখেছি, হাজার হাজার যুবক দাঁড়িয়ে রাখছে, কথা বলেন। আগে গান বাজনা হইতো আমার বন্ধু, আমনে কো এলাকার নাও বক্তা, ওই যে আমনে কো এলাকা নাও থাকতে পারে, এখন যুবকরা ইসলামী মাহফিল দেয়, জলসা দেয়, আমার বন্ধু করে হাফিজুর রহমান সিদ্দিকীর কথাই, কথা বলেন ঠিক না বে? ঠিক। কান্না রুল হয়ে যায় আমার বন্ধুগণ, তাদের কান্না কবুল করুক এই বক্তাগুলোকে, যত রকম উলামা একরাম আছে, আলী আর আলেম কৌমেরা দেখ, সবাই কান্না কবুল করুক জোরে করে আমিন। যে উলামা একরামের নামগুলো বললাম যে আমরা সকলে চিনি, কথা বলেন, কথা বলেন, কথা বলেন ভাইজান, তো সব উলামা একরামকে বক্তাদেরকে আল্লাহ কবুল করে জোরে করে আমিন। তো মা বন্ধা সাবির কাজ মতো একবার তাকবীর দেন, তলি লাখে দেখবে আমার ভাইরা, আর আমি লম্বা করবো না,
আর কোনো বিরক্ত করব না গো, এখন আলোচনা শুনবেন বাবা, একটু আর কিছুক্ষণ বসে জানো মা, আইয়ুব নবীর বিবি রহিমা, আইয়ুব নবীর গায়ে আল্লাহ ঘা দিয়ে দিলেন 18 বছর, জোরে বলেন কত বছর, আর জোরে বলেন কত বছর, 18 বছর, আল্লাহ ক্রিয়া পর্যন্ত দিয়ে দিলেন ভাই জান, সারা অঙ্গে ঘা দিয়ে দিলেন, হঠাৎ করিয়া আইয়ুব নবী কেবলার দিকে হইয়া আমার বন্ধুগণ যখন দেখা গেল, আইয়ুব নবীর হাতে ঘা, আইয়ুব নবীর পায়ে ঘা, আইয়ুব নবীর যখন সারা অঙ্গে ঘা হয়ে যাবে, আমার বন্ধুগণ আমার বাবাজিরা ও গজন রে, হঠাৎ করিয়া আইয়ুব নবী একদিন কেবলার দিকে হইয়া ডাক দে গই প্রভু রে, ও আমার আল্লাহ, একটা ডাক দেন আল্লাহ, আল্লাহ গো তুমি আমার হাতে ঘা দিছো আল্লাহ দুঃখ নাই, তুমি আমার পায়ে ঘা দিছো আল্লাহ দুঃখ নাই গো আল্লাহ, তুমি আমার সারা অঙ্গে ঘা দিছো আল্লাহ আমার দুঃখ নাই গো, কিন্তু তুমি যদি আমার জিব্বার ঠুটে ঘা দিয়া দাও, কেমনে এই জিব্বা দিয়া তোমার নাম কইমু আল্লাহ। আমার ভাই এবার আইয়ুব নবী যখন এই কথা বললেন, আইয়ুব নবীর যত বিবিরা ছিল সমস্ত বিবি আইয়ুব নবীকে পাতার রাজ্যে পাতার জঙ্গলে থুই আসলো, ভাই গো একজন বিবির নাম তার রহিমা, কথা বলেন কি নাম রহিমা, ভাইজান আমরা তো জানি মহিলাগুলো জান্নাতি, দেখেন কেমন কইরা জান্নাত কামাই করছে, মা গো আবার বলছি অন্তরকে একটু প্রমিস করবেন, দেখেন এই মহিলাগুলোর মতো হবার পারেন কি না, এবার রহিমা সমস্ত মেয়েদেরকে ডাক দেখো বইনেরা গো, তোমরা তো সবাই আমার স্বামী আইয়ুব নবীকে তুইয়া চইলে যাইব, আমি যেমন আমি কিন্তু থাকব আল্লাহর ভালোবাসার জন্য, আমি থেকে যাব জোরে কোন সুবহানাল্লাহ, এ বাজান এনে পুতানার বাপ বাইরা গো, কারণ আমি বারবার বলতেছি ও বন্ধু রে আমার ভাইটা রে, রহিমা কই বোনেরা আমি যাব না, আমি আল্লাহ জান্নাত কামাই করব, হঠাৎ করিয়া রহিমা পাতার জঙ্গলে চলে গেলে, পাতার জঙ্গলে যাওয়ার পর আইয়ুব নবী রহিমাকে দিকা কই, রহিমা আমাকে তো সবাই তুইয়া চইলা গেছে তুমি যাব না, রহিমা কান্দার কই স্বামী গো আমার জীবন চলে যাবে, আমি আমার স্বামী আইয়ুব নবীকে ছুঁয়ে যাব না, জোরে কোন সুবহানাল্লাহ, ইমান আইয়ুব নবী হঠাৎ করিয়া রহিমাকে নাক দে বলল, রহিমার রে আমি মন হই বাসব না, আমার পেটে খুব খিদা, যেভাবে হোক একটু খানা দাও, রহিমা কই স্বামী গো এই পাতার জঙ্গলে, এই পাতার জঙ্গলে আমি কোথা থেকে খানা আনবো, রহিমা যখন এই কথা বললেন আইয়ুব নবী ডাক দে কই রহিমা, নাইলে কিন্তু আমি মইরা যাইব, রহিমা কই স্বামী গো আমনে দাঁড়ান না, আমি একটু চেষ্টা করে দেখি বাবা গো, দিলখানা নরম করে দিবেন, এবার রহিমা যখন এই কথা বলল আইয়ুব নবী বিবি রহিমা এলাকার মহিলাদের কাছে চইলা ডাকতে কই বইনেরা গো, আপনাদের কাছে আমি একটা কথা কইবার চাই, এলাকার মহিলারা ডাকতে কই রহিমা তুমি কি বলবা বলো না, রহিমা যখন এই কথা বললেন বলল বইনেরা আমার কিছু খানা দাও, ও খানা নিয়ে কি করবা, ও আমার স্বামী বাসে না, আমার স্বামী আইয়ুব নবী মইরা যাইব, একটু পারবা খানা দিতে, হঠাৎ করে এলাকার মহিলারা ডাক দিয়ে বলল রে এ রহিমা রে তোর মাথার চুল তো অনেক লম্বা, তুই তো
পারো তোর মাথার চুল তো স্বামীর নামে কাইটা দিতে। রহিমাকে যখন এই কথা বললেন রহিমাই একটা চিৎকার মেরে বললেন বৈরেলা রে তোরা কি বললি তোরা কি জানো জানো আমার স্বামী আইব নবীর পায়ে গা আমার স্বামীর হাতে গা বিবিদের ভিতর আমার মাথার চুলটা লম্বা আমার স্বামী শক্ত জিনিস নিয়ে দাঁড়াইবার পারে না গো আমার স্বামী আমার মাথার চুল যখন চাই আমি রুইব আমার স্বামী জামনে যায় আমার স্বামী আইব নবী আমার চুল ধইরা দাঁড়ায় এলাকার মহিলারা ডাক দে বলল মাথার চুল যদি কাইটা না দাও তোমার স্বামী মইরা যাইব এবার রহিমা কই না না আমার স্বামীরে মরতে দিব না আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম আল্লাহ একটা ডাক দেন না গো আল্লাহ আরে আল্লাহ আজকে মনের কি আশা আমার মন বলে আজকে দোয়া আল্লাহ ফিরত দিব না কার কি মনে চাই মনকে বুঝাইয়া সবাই বলো আল্লাহ আরে কত মায়া লাগে সুন্দর কইরা কোন আল্লাহ এমন রহিমা ডাক দে কই আল্লাহ আমি তোমারে বললাম গো আল্লাহ আমি আমার স্বামীর নামে আমার মাথার চুল কাইটা দিলাম এবার যখন রহিমা মাথার চুল কাইটা দিল ভাইজান ইবলিস শয়তান আইব নবীর কাছে যাইয়া কই আইব রে সিসি ধিকা তোর বিবি খানা চুরি করার অপরাধে তোর বিবিকে এলাকার মহিলা চুল কাইটা দিছে জোরে কন নাউজুবিল্লাহ এবার আইব নবী কই আশোক রহিমা আমি বিচার করে সারব এবার যখন রহিমা আস্তে আস্তে করে সামনে খানা নিয়ে আসলেন হঠাৎ করে আইব নবী কই রহিমার সামনে আগমানা গো তুমি ওই জায়গাতে দাঁড়াও রহিমা কই স্বামী গো কেন কেন আপনি আমাকে বলেন না আইব নবী কই রহিমা তোমারে কে বলছে খানা চুরি করতে রহিমা কই মামু কত পরীক্ষা করবেন আমি তো খানা চুরি করি না আমি তো চুর না গো আমি তো চুর না আল্লাহ গো আমি তো খানা চুরি করি নাই মাবুদ গো এই কথা কে বলল আল্লাহ আল্লাহ গো আমি কিন্তু খানা চুরি করি নাই এই কথা আইব নবীর বেবি জুরে না বলিয়া আমার ভাই আমার বন্ধু গো আমার বাবা জিরা গো একটা দুধ দিয়া বাড়ির ভিতর চইলা গেলে পাঁচশোনার রুমে যাইয়া দুইটা হাত আসমানের দিকে তুলিয়া আল্লাহ রে কই আল্লাহ গো আপনি তো জানেন আমি চুর না আল্লাহ আমার স্বামী আমাকে চুর ভাবলো ওই দিন আইব নবীর পূরণ হবে 18 বছর কথা বলেন কত বছর আরো জোরে বলেন কত বছর ও বন্ধু আজকে কিছু ভন্ডর বাচ্চা ভন্ডরা এই নবীন নামে সিগলি গায়ে গান বনায় বানায় বানায় কই কথা বলেন ঠিক না বেটি বাবা গো ওই দিন আইব নবীর পূরণ হয়ে যাবে 18 বছর আমার বন্ধুগণ আমার বাবা দিদা আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়ে বললেন জিব্রাইল চলে যাও আইব নবীর কাছে যাইয়া বলো আইব নবী তার ডান পায়ের গোড়ালি দিয়া আইব নবীর ডান পায়ের গোড়ালি দিয়া ওই জায়গাতে লাথি মারবে আমি আল্লাহ কুদরতি বৃষ্টি ঝর্ণা চালু করে দিব ওই ঝর্ণার ভিতরে আইব নবী গোসল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বইনা দিলাম আইব নবীর আমি আল্লাহ 18 বছর
বছরের যুবক বানায় দিব। জুরে কোন সুবহানাল্লাহ, আর জুরে যে পড়েন সুবহানাল্লাহ। ও বাজান, আয়ুব নবী যখন গোসল করলেন, আয়ুব নবীকে আমার আল্লাহ 18 বছরের যুবক বানিয়ে দিলেন। ভাই যান, আয়ুব নবী যখন 18 বছরের যুবক হয়ে গেল, ও বাবা গো ওই দিক দিয়ে আয়ুব নবীর বিবি রহিমা কই যাই যাই, আমার স্বামীর আমি খোঁজ লইয়াই, আমার স্বামীর মনে হয় জঙ্গলের বাগে খাইয়া ফালাইব। আমি চলে গেলাম, আমার স্বামী আমাকে চুর বাবুক, আল্লাহর কুদরত কিন্তু বুঝা বড় দায়, কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর কুদরত বুঝা যাবে না, এমন কুদরত কারোর দেখা যায় চাকরি হবে না, আল্লাহ চাকরি দিয়ে দেয়, কথা বলেন, কারো দেখা যায় গরিবের পুলা আল্লাহ চাকরি ম্যানেজ করে দেয়, কথা বলেন না কেন? আল্লাহর কুদরত আপনি বুঝবার পারবেন না গো। অন্য জনের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনারে বড় বানাইব, কথা বলেন। ও ভাইয়া, এবার আয়ুব নবীর বিবি রহিম যখন বাইরে চলে আসলেন, বাবা গো বাইরে আসিয়া দেখে আয়ুব নবী ওই জায়গাতে নাই, রহিমা কান্দে আর কয় আল্লাহ আমার স্বামীকে কি জঙ্গলের বাগে খায়া ফেললো নাকি? মাহবুব তুমি জানো আমি চুর না আল্লাহ, আমার আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি কিন্তু চুরি করি নাই। কিতাবের লেখক লেখে আয়ুব নবী পিছনে দাঁড়ানো, আয়ুব নবী রহিমার কাছে যাইয়া কই, রহিমা রে আমি ভুল ভাবছিলাম, আমারে মাফ কইরা দাও। এবার আয়ুব নবী আল্লাহ রে কই, আল্লাহ আমি আমার বিবির জন্য দোয়া করলাম, আমার সাথে আমার বিবি রহিমাকেও জান্নাতি বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ, জিব্রাইল আজই রহিম ডাকতে কই, হুজুর আমার আল্লাহই কইছে আমনের খেদমত করার কারণে রহিমাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর খেদমত করার কারণে রহিমাকে জান্নাত দিয়ে দিছে, আত্মা জান্নাতে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের চাইতে কাজ করতে হবে, মা গো এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে, সামনে রমজান আসতেছে, বাবা গো সবাই একটু নিয়ত করবেন। ও বন্ধু রে মরেও যাইতে পারি, আজকে আমি ছোট ভক্ত সবাইকে নিয়ত করে ছুঁয়ে যাইব, কেডা কেডা বন্ধুগণ আমরা তো রোজা রাখি, আবার নিয়ত করব সকলে, এবার 30টা রোজা অথবা হোক 29টা, কে কে রাখবেন দুই হাত তুল আল্লাহকে একটু দেখান, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আল্লাহ যেন আমাদের রোজা গুলো করাই, জোরে কোন আমিন। হাত নামান ভাই যান। ও বন্ধু রে রোজার বজরত ফজিলত বলে শেষ হওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেটি? ইনশাল্লাহ নিয়ত করব। এই জন্য মা বোনেরা রমজানের রোজা রাখবেন, আমরাও রাখব, মা গো 3 নম্বরে স্বামীর খেদমত করবেন, লজ্জাস্থানকে হেফাজত করবেন, পর্দায় থাকবেন, 4 নম্বরে সন্তানদেরকে ভালো শিক্ষিকা আলেম আলেমা বানাবেন। আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলছেন, এই মহিলাগুলো আইব নবীর বিবি রহিমা মা ফাতিমার সাথে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে এখন হাইকোর্টের দরজাবদ্ধ, সব দরজাবদ্ধ ভাই যান, মহব্বতে সবাই একটু আল্লাহকে ডাকবেন, আল্লাহ যেন আজকে আমাদের দোয়া কবুল করে। আল্লাহ আল্লাহ, আরে সরমরা রে মরিদরা জোরে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আসি, অনেকক্ষণ কষ্ট করাইছি, মাফ করে দিয়েন, অনেক দূর থেকে আসি মিয়া, নদী সাতটায় আসি, যদি ওই যে যমুনা সেতু না থাকলো তাহলে কিন্তু সাতটায় আইতে হইতো, কথা বলেন, কথা বলেন মিয়া। হুজুর সারা রাত বলেন হুজুর সমস্যা নেই, কিন্তু হুজুরের তো আমার 36-42 শুরু হয়ে গেছে, আমার বন্ধু আমার পক্ষে আর সম্ভব না। জি সকলে কি চলবো কিছু কর, আর না, আরে না, এক ঘন্টা করে ওয়াশ করে নিয়ে যাই, কাজ 50,000টি আমার আর কত দিবেন, আল্লাহ কবুল করেছে রেখুন, আমিন। আরে ভাই রসিকতা করতেছে, রাগ করতেছে, নবী কি রসিকতা করো নাই? হজরত আলী অবশ্য নবী অবশ্য নবী যে কইতাছে দেখছো, খেজুর খাইতেছে তো, আপনারা সকলে জানেন, তা সংক্ষিপ্ত করে বলে দেই, নবী কইতাছে তো আলী কিরম পেডুক সাহাবি, আলী আলী দোজ না, এই যে খেজুর এতগুলো খেজুর খাইছে, এবার আলীর সামনে যখন বিসি কতগুলো সমস্ত সাহাবিরা হাইছে হচ্ছে, এবার আলী কইতাছে এ সাহাবিরা, আলী কইতাছে আল্লাহ এমন একটা বুদ্ধি দেওয়া দেবো আমাদের পাশ করবার ফাঁড়ি, আলী কইতাছে কি এই তোমরা হাসিলা, নবী দেহ কিরম পেটুক, নবী যে খেজুরও খাইছে বিসিও খাইছে, সুবহানাল্লাহ। কম নবী কি রসিকতা করে নাই, হাসে নাই? আরে মিয়া রসিকতা করতে হইব আমার বন্ধুগণ, খালি আমি খালি ওয়াজ করে চলে গেলাম ভাইজান, আমার যদি কিছু শিক্ষা না নিয়ে যেতে পারে আমি কি শিখবো, কথা বলেন না কেন ভাইজান? আমার ওয়াজ গুলো কিন্তু এইটা কিন্তু আমি 10 মিনিটেও শেষ করে দিবার পারতাম ভাইজান, কিছু কিছু কারো কথাই মজা, কথা বলেন ঠিক কিনা? কেউ দেখেন না নূর ইসলাম অলিগুরি হুজুর খালি কথা বলে কত মজা লাগে, কথা বলেন, কথা বলেন, কারো কথা মজা, কেউ আবার কন্ডু ছাড়া কথা না কইলে কইবার পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি আবার সুর ছাড়া কবার পারি না, সেজন্য আমি কেউ আবার সুর ছাড়া কইবার পারে মজা লাগে, আল্লাহ এক একজনকে এক এক গুণ দিয়া বানাইতে, এইটাই বিশ্বাস করতে হইব ঠিক কিনা? আরে আমি আমার মতো কত বলে আমার রিস্কা চালাইতেছে, কথা বলে এখন ঘুম পাড়তেছে ঠিক কিনা? একসাথে তো পড়ছি কতজন কতজন এই জায়গাতে গেছে, কিন্তু আল্লাহ কবুল করছে ঠিক কিনা? আমার আমিও পারতাম ওয়াজ না করলে আমার চলতো, কিন্তু ভাই জান এমন জায়গায় দেখা যায় খালি আপনারা খালি একটা প্রশ্ন করেন, হুজুররা যে ওয়াজ করি এত টাকা নিয়ে যা, এত টাকা দিয়ে কি করে ভাই জান? আসল কথা কি সত্য কথা ভাই জান, কত জায়গায় যাই এরকম ঠক ঠকাই ভাই জান, ভাড়াটা উঠে না বুঝছেন, মিটাইয়া নিয়ে যা, আমাকে মিশা কথা কইতেছে তারা মাহফিল করে, হাই রে যত তুলনা হুজুর না করে দেন টিয়া নাই। আরে ভাই আমাদের নাম নিয়ে বিশ্বাস করবেন না মিয়া, লক্ষ লক্ষ টাকা কালেকশন করে মিয়া আসল গুমর ফাল ফাঁস করে দিলাম মিয়া, আমরা কি জানেন মিয়া? আরে মিয়া আমরা কারা কথা কই, সারাদিন গাড়ির ভিতর আইছি, কারণ আমি পারতাম এক ঘন্টা ওয়াজ করে দিতে, কারণ ইজ্জত দেওয়ার মালিক কেডা, জোরে বলেন আল্লাহ। আমাদেরও একটা কষ্ট আছে বাবাদের, অনেক খরচ আছে, আপনারা এই এই মনে করেন, আপনাদের বলি ইনশাল্লাহ আসবই, তো গাড়ি নিয়ে আসলে একটা মাহফিলে আমার এলাকা থেকে আসতে 10,000 টাকা খরচ পড়ে বাবাদের, সেজন্য কষ্ট করে আসি আমার বন্ধু, বেশি লম্বা করবো এই কথাগুলো বললাম, তো বাবাদের একটু দোয়া করবেন আমার জন্য, সবাই একটু দোয়া করবেন, যেরকম আল্লাহ আমিন। এই কথাগুলো বলার কারণে কি আপনারা বেজার হইলেন, কষ্ট পাইলেন? আমরা কিন্তু খাওয়ার জন্য আসি না ঠিক কিনা? অনেকে মনে করবার ওই যে খেচুরি দিবে, আপনি ঘরা কত করে মাহফিল হইলে খেচুরির আয়োজন করেন কে? হ্যাঁ কই পাইছেন, অন্যদিন খেলাবেন মিয়া, তো এটা করছে সোয়াবিন নিয়ে, আল্লাহ সব দিবে যেরকম আমিন। আমি কয়ে দেই মাহফিল হইলে আর খেচুরির আয়োজন করবেন না বন্ধুরা, অন্যদিন খাওয়াবেন, খেচুরি অনেকে অনেকে মন্তব্য করতে পারে বাবা যে এরকম করবেন, আমরা কিন্তু গুনাহ মাফ করে আজকে বাড়িতে যাবো, রাজি আছি না? কি কো কারবালার ওয়াজ, এখন মাইছে কারবালার ওয়াজ করব? আরে মিয়া দোয়া করে দি, দরুসর পড়ে না না না, এ মিয়া এখন মানুষে কারবালার ওয়াজ করে কত জজ কারবাল, আরে আজি সব, হ্যাঁ তে কারবালার ওয়াজ না না, আজকে না, আরেকদিন আসলে বলি রো ইনশাআল্লাহ, না দুই ঘন্টা হয়ে গেছে, আরে বাড়িতে যাইবেন না, ঘুমাবেন না, হ্যাঁ বিয়া করছেন, আরে বাচ্চা মানুষ মিয়া, আমার তো জীবন আছে মিয়া, তুমি আইবো এই আমি যাই, আমি না হেন গলা শুকে লবে আইয়া দেন মিয়া, কই সবে নিয়তে গো আল্লাহ মাফ করে তুই কোন আর কতক্ষণ গো, হ্যাঁ আমি না হেন আমি যাই, এক ঘন্টা আধা ঘন্টা তাহলে তো দূরে কোন আল্লাহু আকবার, আরে নজির বিহীন মাহফিল যতগুলো মানুষ আছে অতগুলো আছে, কথা বলেন ঠিক কিনা? আরে এলাকা তো মানুষই নাই চতুর্মিদ্যে খালি পাথার আর পাতা ঠিক কিনা? এতগুলো মানুষ কুত্তু নাই যে ফেরস্তা নাকি গেলে, ইয়া গো আমি তো মনে করছিলাম মাহফিল মানুষ হইব না, আল্লাহ এগুলো আনছে, জোরে কোন আমিন, সিহারা দেওয়ার জন্য নাকি কোরআনের বরকতে, জোরে কোন
কোরআনে বলতে আল্লাহু আকবার কারবালার রোজ করতে হইবো কতক্ষণ আর কি 10 মিনিট থাকলে তো আর থাকবেন থাকে আমি বললাম মুনাজাত করে যাব গো রাজি আছেন না গো সকলে আমার সাথে মুসাফা করে যাবেন রাজি আছেন না হুজুরে 100 টাকা বললে দেন না হুজুর মিষ্টি কিনা খাই এরকম কেউ বলল না গো জি আল্লাহ কবুল করে যখন আমিন তাহলে একবার তাকবীর লাগা লিল্লাহ তাকবীর আল্লাহ তাকবীর আল্লাহ এমন আওয়াজ দিতে মনে হবাই ওয়া শুরু করতেছে ইব্রাহিম ভাই হুজুর মানুষ আল্লাহ তার হায়াতের ভিতর বরকত দান করুন আমিন আজকে এই জায়গাতে সকলে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করবো পারবেন না সকলে বাবা জিরা সকলে ইনশাআল্লাহ মোনাজাত করে বিদায় হয়ে যাব আল্লাহ যেন এইরকম করে যেন আমাদের একসাথে জান্নাতে দেয় জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আমরা কি খাওয়ার জন্য আসি নাই আসছি এই জায়গাতে গুনাহ মাফ করার জন্য ঠিক কিনা বিয়া বাড়িতে যদি কেউ আমাদের এরকম খানা দিত আমি জানতেছি এমন বিদ্যা বুদ্ধির লোক আছেন ধনী লোক আছেন এইটা আমি জানি ভাইজান কারণ আসছেন এটা জান্নাতের বাগান ঠিক কিনা কেউ কিন্তু ডিভাইডেড করবেন না রাত না হাসি খুশিতে বাড়িতে যাব সকলে মোনাজাত করে রাজি আছেন না যেন বলতে পারি সবকিছু পারি এই গলার ভিতর সব আছে মিয়াজুর এখন আল্লাহ আকবার কারবালার ওয়াজ করতে আল্লাহ আকবার এখন ইমাম হাসান আর হুসাইন নাকি দাদা জি অল্প সময় সারা রাত বলতে পারবো না বলে 10 মিনিট ওয়াজ করে ইনশাআল্লাহ সকলে মোনাজাত করে যাব কেডা কেডা মোনাজাত করে যাবেন না হাত তুলেন ইরে মা কে কে মোনাজাত করে যাবেন হাত তুলে আল্লাহ কবুল করুন জোরে করে আমিন জি লাস্ট সময় ইরুম দূরে তাকবীর দিবেন যেন সাইডে যেন ভন্ডরা কয়বার ভাই হিন্দুরা যেন কয়বার ভাই এরে মা তো জয়মা গেছে দি আমাকে কীর্তন দুই তো জয়মা না ঠিক কিনা নারায় তাকবীর ও মা আল্লাহ কবুল করুক আল্লাহ আকবার আমার ভাই মুসলমান বাবা জিরানি এখন একটু ঠান্ডা হয়ে যাবে দেখেন নবীজির ডায়লগ শুনে আপনার একটা বড় চোখের পানি পড়ে কিনা বাবা গো আরেকবার সকলে আমার সাথে একটু বলবেন কালেমের মালা গলায় পড়েছি আমার আলোচনাটা সুন্দর হবে কারণ আমরা বললাম এক আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জোরে বললে ওয়া শুরু করবো নালে বিদায় হয়ে যাব কালেমার মালা মোড়া জোরে কালেমার মালা মোড়া হায় হায় আসবে যত বাবা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি কালেমার মালা মোড়া গলায় পড়েছি জুরে কালেমার মালা মোড়া আরে যত রাত যাবে কণ্ঠ কিলার হবে জুরে কালেমার মালা মোড়া আমার ভাই কোন কারবালার ওয়াজ শুনতে চাইছেন কারবালার ওয়াজ অনেক লম্বা কাহিনী ভাই গো সারা রাত বলে শেষ করা যাবে না আমার বন্ধুগণ আমার ভাইরা এই যে দেখলো আমার বন্ধুগণ এখন প্লিজ ওয়েটিং সি একটু ধৈর্য ধরবেন আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি বলতেছি ও বন্ধু এই যে দেখতেছি ইমাম হোসেন তো মুসলমান হয়ে গেল ও বন্ধু রে এই যে চাইতেছে তাদেরকে এই দেশে এনে কুফার নগরে সে সব ধ্বংস করে দিবে এই যে 1 নয় 2 নয় 80 হাজার চিঠি পাঠায় এলো কথা বলেন কত হাজার 80 হাজার 80 হাজার চিঠি পাঠানো হলো ভাইয়া ইমাম হোসেনের কাছে যখন 80 হাজার চিঠি পাঠাইলো 80 হাজার চিঠি দেখিয়া ইমাম হোসেন লা চিঠিটা পড়ে দেখে ইমাম হোসেন তুমি চলে আসো তোমার হাতে হাত রেখে বায়াত করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব ইমাম হোসেন শুক্রবারের নামাজ পড়ে মিটিং ডাকা হলো ওই মিটিং এর ভিতরে ডাক দিয়ে বললো আমার চাচারা ও আমার বাবারা আপনারা কি বলে বারবার যে চিঠি আসতেছে কুপানগর থেকে
আমি কি যাব নাকি? এবার সুলতান ডাকতে বললো ঠিক আছে, আবার মিটিং ডাকা হবে। ও বন্ধু, আমার যখন মিটিং ডাকা হলো সবাই মিল হয়ে গেল। ওই জায়গাতে ইমাম হোসেন ডাক দেখো, আমার চাচারা ও আমার বাবারা, আপনারা বলেন না বারবার যে চিঠি আসতেছে আমি কি করব। হঠাৎ করে একজন লোক ডাক দিয়ে বললো ঠিক আছে ঠিক আছে, আগে ইমাম হুসাইনকে পাঠাইতে পারবো না, আগে আমরা পাঠাইতে পারবো না, কিন্তু এই জায়গাতে কথা আছে আমাদের এই এলাকা থেকে একজন লোক কুফা নগরে যাবে, কুফা নগরে যায় খবর নিয়ে আসবে, ওই লোকগুলো ভালো নাকি। একজন লোক ডাক দিয়ে বললো লোকটার নাম হলো মুসলিম বিন আকিল। কথা বলেন কি নাম? একটু জোরে বলেন কি নাম? আরেকবার জোরে বলেন কি নাম? মুসলিম বিন আকিল। ডাক দিয়ে বললো চাচারা আমি যাব কুফা নগরে। হঠাৎ করে একজন লোক ডাক দিয়ে কই মুসলিম বিন আকিল তুমি যাব, কিন্তু খোদা না করো আল্লাহ না করো, তোমারে যদি ওরা গলা কেটে ফেলে, তোমারে যদি ওরা মেরে ফেলে তখন তুমি কি করবা? এই কথা বলার পরে ডাক দিয়ে বললো আমারে মারবে কেন রে, আমি যদি মরতে পারি আমার জীবন চলে যাবে, এই সুযোগ আমি ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন 16-17 বছরের যুবক, দেখেন কেমন করে 14 বছরের যুবক দুইটা জীবন দিল। ও মা বইনিরা, এই ছোট বক্তা আতিকুর রহমান জামালপুরের মুখ থেকে কিছু আলোচনা শুনবেন মাদারগঞ্জ আমার বাড়ি। জীবনের শেষ মনে করে আলোচনাটা শুনিয়ে দিচ্ছি ভাই গো। কারবালার কাহিনী কিন্তু অনেক করুণ কাহিনী, দেখেন চোখের পানি এমনি চলে আসবে। এই কথা বলার পরে আমার বন্ধুগণ আমার বাবাজিরা ডাক দিয়ে বললো ঠিক আছে তুমি কোন দিন যাবা? মুসলিম বিন আকিল বললো আমি যাব, আমি আগামীকালে রওনা দেব। ভাইজান, মুসলিম বিন আকিল যখন রওনা দিবে ঘোড়ার পিঠে গাট্টি গুট্টি নিয়ে যখন উঠে যে, হঠাৎ করিয়া মুসলিম বিন আকিলের দুইটা সন্তান কই আব্বা গো, আপনি জানেন আমাদের মা নাই, আপনি না খাইলে আমরা খাই না। বাবা গো, আপনি তো আমাদের খিলাইয়া দেন, আপনি খিলাইলে আমি ঘুম পারি। আব্বা গো, আপনি কই যাবে? এবার মুসলিম নাকি কই বেটারে বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর মরে গেলে দেখা হবে হাসরে। মুসলিম বিন আকিল ডাক দে কই বেটারে, তুমি থাকো আমি চলে গেলাম। এই দুইটা ছেলে ডাক দে কই আব্বা আপনি কি একাই নবীরে ভালোবাসেন? আমরা কি নবীরে ভালোবাসি না? আব্বা আপনি কি জানেন আব্বা, কালকে গতকালকে আমরা ঘুমের ঘরে আমাদের নবী আমাদের বলছে তোরাও যাবি তোদের বাবার সঙ্গে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাচ্চানরে, আমি যা তত্ত্ব দিব নতুন আকারে তত্ত্ব দিয়ে যাব। এবার এই দুইটা লোক দুইটা ছেলে ডাক দেখো আব্বা গো, আমাদের এই কথা বলছে ও বাবা গো, আমাদের নবীর সাথে আমনের নবী আমাদের কাছে আইয়া আমনের সাথে যাইতে বলছে। এবার এই লোকটা মুসলিম বিন আকিল, নাম লোকটার নাম হলো মুসলিম বিন আকিল। ডাক দেখো বেটার রে, নবী যেহেতু বলেছে তাহলে তোমরা আমার সাথে চলো। এবার দুইটা ছেলে যখন আস্তে আস্তে করে যখন চলে গেল, ও বন্ধু রে কুফানগরের বাউন্ডারি আগে যখন দেখা যায় আমার বন্ধুগণ একটা মুসলমান মুনাফিক। আমার বন্ধুগণ আমার ভাইরা রে, এই লোকটারে দেখিয়া মুসলিম বিন আকিল রে দেখিয়া দুইটা সন্তান রে দেখিও আমার বন্ধুগণ এজিদের কাছে চলে গেলেন। এজিদের কাছে যাইয়া কই ও নেতা গো,
আমনে চিঠি পাঠাইছেন, ওই যে তারা লোককে দেখতে মনে হয় পাঠাইছে, আমনে কি বলেন এই যে ডাক দে বলল তারা আসো, তাদেরকে জামাই আদর দিবা, জামাই আদর দিয়ে খাওয়াইব, তারা যেটা চাই সেটা মিনেজ করে দিবা। আমার বাইরে রে বাবা গো, এবার দেখেন কি করা হলো, যখন চড়ে আসলো ও বন্ধুগণ আমার ভাইরারে মুসলমান মুনাফিক আমার বন্ধুগণ আমার ভাই মুসলিম বিন আকিলে দুইটা সন্তানকে দেখে অভিনয় করে ভাব করে সিনাই চুমা দে গালে চুমা দে নাকে চুমা দে ও বন্ধু রে এইরকম ভাব করিও, ঘরে যখন শুইতে দিলে বন্ধুগণ আমার ভাইরা রে এইরকম, যখন কয়েকদিন যখন জামাই আদর দেওয়া শুরু হইল হঠাৎ করিয়া মুসলিম বিন আকিলের দুইটা সন্তান কয়া বিজন, লোকগুলো কত ভালো, লোকগুলো আমাদের কত আদর করে, ইমান মুসলিম বিলাকে তুই যেহেতু বলেছ তাহলে তুমি বলো আমি কি চিঠি লিখব, ডাকতে বললো আব্বা গো লোকগুলো তো ভালোই মনে হয়, এবার ডাকতে বললো বেটা রে তোরা যেহেতু বলেছ আমি এই সময় চিঠি লিখব না, আমি মসজিদে চিঠি লিখব, ও আব্বাজান রে এবার জি, ডাকতে বললো মুসলিম বিনা কি তুমি কি চিঠি লিখবে না, ডাকতে বললো হ্যাঁ আমি লিখবো মসজিদে লিখবো, ভাই গো মসজিদের ভিতর যখন চলে গেল মুসলিম বিন আকিল কই কাগজ আনলো কলম আনো, আমার বন্ধুগণ কাগজ কলম যখন আনা হলো আমার বাইরা রে মুসলিম বিন আকিল এইবার লিখতেছে, ইমাম হোসেন তুমি চলে আসো, তুমি চলে আসো না, এই কুফানো করে লোকগুলো কত ভালো, লোকগুলো আমাদের কত জামাই আদর করতেছে, আসো না তোমার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, এবার যখন বলার পর এবার সাইন দিয়ে দিল, এদি দেখতেছে ঠিক মতো সাইন দেয় নাকি, সাইন দেওয়ার পরে খাপ করিয়া চিঠিটা যখন নিয়ে ফেললেন আমার বন্ধুগণ চিঠিটা নিয়ে ডাক দে বলল মসজিদের দরজা লাগাইয়া দাও তালা লাগাইয়া দাও, দুইটা সন্তান ডাক দে কই আব্বা গো, ওই যে আমাদের লোক আগে বলেছিল কুফা নগরের চিঠির ভাষা ভালো কিন্তু তাদের তরবারির ব্যবহার ভালো না, আব্বা গো এই লোকটার তো আমার ভালো মনে হয় না, এবার চিঠিটা খাপ করে নেওয়ার পর এদি ডাক দে বলল যে পঙ্কিরাজ ঘোরানো যে ঘোড়া বেশি দূর পারতে পারে ওই ঘোরানো, আমার বন্ধুগণ আমার ভাইরা এই ঘোড়াটা নিয়ে যখন চলে গেল মুসলিম বিন আকিলের দুইটা সন্তান গো বাবা, দুইটা ভালো সন্তান বাবা গো, একজনের বয়স 14-16 মনে হয় আমার বন্ধুগণ এইরকমই হবে, ও বাবা দুইটা সন্তান একটা দূর মাইরা মসজিদের আউলে খাড়া হইয়া, ও বন্ধু রে এক জায়গাতে দাঁড়ায় কই ভাই গো আব্বারে তুই আমরা কেমন কইরা যাইবো, আম্মা তো আমাদের না থুইয়া খাই না, আমরা না খাইলে ভাইজান কান্না না আসলেও কান্নার ভাব করবেন, আল্লাহ এই সময় দোয়া ফিরত দেব না, আলোচনা শেষ করে মোনাজাত করে বিদায় হো, এবার ডাক দে কই ভাই গো, একজনের নাম হলো খুকা আমার বন্ধুগণ আমার ভাইরা, এবার ছোট ডাক দে খুকা ভাই, আব্বা তো আমাদের না থুয়া খাই নে, আজকে আমরা আব্বারে থুয়া কেমনে যাইব, এবার ছোট ভাই ডাক দে বলো বাইরে খুকা ডাক দে কই ভাইয়া, আমাদের আব্বা মরুক মরুক আমরা নবী নাজি ইমাম হুসাইনকে বাসানকে মরতে দিব না, জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজে পড়েন সুবহানাল্লাহ, এই রে পুতলা
নবীর করুণ ডায়লগ শুনতেছো রে ভাই? দেখেন জীবনে শুনেছেন কিনা? ও বাবা গো, অনেকবার শুনেছেন কিন্তু একটুবার চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা মা বোনেরা? এবার দুইটা সন্তান আমার বন্ধুগণ যখন চলে যাবে এই দিকে, মুসলিম বিন আকিলের হাতে পেরে ধরে মুসলিম বিন আকিলকে বললো ইমান ছেড়ে দে। মুসলিম বিন আকিল কই না না ছাড়ব না, বিরাট বড় তোর বাড়ি না। মুসলিম বিন আকিলকে একে তুরিয়া গলা গাইতে বলে আল্লাহু আকবার। এবার মরে গেল দুইটা সন্তান, পথ চিনে না। এক পথ দিয়ে গেলে মনে করেন এই পথ দিয়ে যায়, আবার ওই পথে চিনে খেজুর গাছের তলা থেকে ঘুরে ঘুরে আবার খেজুর গাছে আসে। সকালে রওনা দেয়, বিকালে আসে আবার ওই পথেই পড়ে, আবার রওনা দে আবার ওই পথে আসে। ওই পথ দেয় একজন মহিলা, একজন মহিলা আমার বন্ধুগণ পুলিশের ভিতরে পানি নিয়ে গিয়েছিল ভাইজান। লাস্ট সময় একটু যুবক ভাইরা বসে যাওয়ায় পুলিশ নিয়া পানি নিয়া যখন আসলো, এবার হারেছে আমার বন্ধুগণ আমার বাবা দিরা। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান আমার বাবা দিরা রে, এই মহিলাকে দেখিয়া আমার মা নাই আমার বন্ধুগণ আমার ভাইরা, এই মহিলা দুইটা সন্তানকে দেখে আর ডাক দিকে আব্বা রে আমারও তো কোনো সন্তান নাই ও বন্ধুগণ। এবার ডাক দিয়ে বলতেছে বাবার, ওই মহিলা ডাক দিয়ে বলতেছে আমার মনে হয় তোরা মক্কা মদিনার লোক। এই দুইটা সন্তান ডাক দিয়ে কই মা আমার খুব মায়া হয়ে গো মা, ও মা আমার বাবারে তারা মাইরা ফালাইছে না গো, এই যে মাইরা ফালাইছে গো মা, মা আপনি তো আমাকে আবার ধরাইয়া দিবেন না। আমার জীবন চলে যাবে তোদের মতো টকটকা সুন্দর সন্তানকে কারো কাছে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজার, এবার এই মহিলা এই দুইটা সন্তানকে নিয়ে আমার বন্ধুগণ একটা চৌকির নিচে সুন্দর করে লুকায় ছিলেন, ওই পথ দিয়া এদিক ঘোষণা দিলেন, এ মুসলিম বিন আকিলকে তো ধরলো, মুসলিম বিন আকিলে দুইটা সন্তানকে জিন্দা পারো মৃত পারো ধরে আনবো, আমি তোমাদের লক্ষ লক্ষ পুরস্কার দিয়ে দেব। আমার বন্ধুগণ আমার বাবা দিরা, এইবার আপনারা কি শুনতেছেন? আমার বন্ধুগণ আমার বাবা দিদা, এইবার যখন হারেস কে এই কথা বললো, হারেস আমার বন্ধুগণ খেজুরের বাগান সাফ করতে, এইবার হারেসের পানি গিলাস লেগেছে, হারেস কই আমি পানি খাবো। হারেস যখন বললো একটু বাড়িতে ঘুরে আসি, বাড়িতে যাওয়ার পর বউরে বললেন বিবি রে আমায় এক গিলাস পানি দাও। এবার যখন এক গিলাস পানি না যখন মুখে দিলে, দুইটা সন্তান ছোট ভাই বড় ভাইকে বল বড় ভাই, মনে হয় আব্বার কোনোদিন আইব না, আব্বারে মনে হয় কোনোদিন দেখবো না রে, বাবারে মনে হয় দেখবো না, মারে তো দেখি নাই, আব্বারে মনে হয় কোনোদিন পাইবো না। এইরকম যখন আওয়াজ আসে হারের ডাক দি বলল বিবি রে, ঘরের ভিতর থেকে এরকম কার আওয়াজ আসে? হারেসের বিবি কই স্বামী গো, জান জান আপনি কারো আওয়াজ আসে না? হারেস কই না না আমি দেখেই ছাড়ব এই দুইটা সন্তানকে। এবার হারেস ঘরের ভিতর যাইয়া দেখে দুইটা সন্তান, হারেস খাপ করিয়া দুইটা সন্তানকে ধরার পর বাইরে বার করে আনলেন। আমার ভাইরা বাইরে বাইর কইর, হারেস বাইরে যখন আনলে হঠাৎ করিয়া হারেসের বিবি হারেসের পায়ে দুইরা কই স্বামী গো, আমনের পায়ে দুইরা কই এই দুইটা সন্তানদের মাইরেন না, এই দুইটা সন্তানদের আমনে ধইরেন না গো। হারেস কই আমাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিবেন না না, আমি ধরে নিয়ে যাব। এই হারেসের বিবি কই স্বামী গো আমার জীবন চলে যাবে, এই দুইটা সন্তান রে আমি দিব না। জোরে কোন সুবহানাল্লাহ।
দেখেন মা গো একটা মহিলা, দেখেন হিন্দু মহিলার কত মহব্বত ছিল গো মা। এই হালিসের বিবি কিন্তু মুসলমান না, কথা বলেন ঠিক না বেটি? ও মেয়েরা, হিন্দু মহিলা তাও দেখেন কেমন মহব্বত ছিল নবীর প্রতি। এইবার হারেস তার বিবিকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। অনেক লম্বা কাহিনী আপনারা জানতেছেন, সংক্ষিপ্ত করে দিলাম। এইবার মাজান দেই বাবা গো, দুইটা সন্তানকে যখন ধইরা নিয়ে যাইবে, দুইটা সন্তান কইতা যে গো আপনি আমাদের সাইডা দিন গো চাচা। কই না না, তোদেরকে সাইডা দিব না, কে জানি শয়তান জানি বুদ্ধি দেখো একটা আওয়াজ দেখো, এরে হারে বলেছে জিন্দা নিয়ে গেলেও পুরস্কার, মৃত নিয়ে গেলেও পুরস্কার। এই দুইটা সন্তানকে তুই ধইরা নিয়ে যাবি, তোর হাত থেকে পলাইতে পারে, তাতে তুই গলা কাইটা ফেলে। ও বন্ধু রে, দেখেন নবীর প্রেমে কেমন করে দুইটা বাচ্চা জীবন দিয়া শহীদ হলো বাবা গো। এবার বড় সন্তানকে যখন মারতে যাবে, ছোট ভাই ধাক দিয়ে বলল, চাচা হারে আমার বড় ভাইরে মাইরে ধরো আমারে মারে। এবার যখন সুট্টারে মারতে যাব, বড়রা ডাক দেখো চাচা গো, আমার ছোট ভাইরে মাইরেন না আমারে আমরা জবাই করে। এবার যখন জবাই করবে, ও বন্ধু বড়রা যখন গলায় যখন পুষ মারবে, ছোটরা এমনি বেহুল। এবার বড় ভাই ডাক দেখো মদিনার বান্দা, যা যা যাও ইমাম হোসেনকে যাইয়া বল, ইমাম হোসেন যেন কারবালা থেকে যেন না আসে, ইমাম হোসেন যেন কুফান করে না আসে, আমার জীবন চলে গেল এ মদিনার বাতাস। আমি তোমারে জানাই দিলাম আমি নবীর প্রেমে শহীদ হয়ে গেলাম, দূরে কোন সুবহানাল্লাহ। এবার যখন গলা পুষ মাইরা গো, মাথাটা আলাদা করে ফেললেন, আমার ভাই আমার বন্ধু গো কোন দিকে নজর নাই। এবার যখন ছুটার গল্লা কাটবে, ছুটরাও একটা কথা কই, আল্লাহ গো ও মদিনার বাতাস, ইমাম হোসেনকে বলো এই ইমাম হোসেন যেন এই কোপান করে না আসে। দুই ভাইয়ের যখন কল্লা নিয়ে যখন আরে মদার এখান তত্ত্ব পাবেন এই জায়গাতে, আরে যখন দুইটা কল্লা নিয়ে সামনে অ্যাডভান্স হো, কে জানি পিছন থেকে কই ইয়া রাসূলুল্লাহ, দূরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু হারেস কই কে রে মাতা আমার হাতে কথা কই কেডা, আল্লাহু আকবার, যারা শহীদ হই আমার বন্ধু গো আমার বাইরা রে, আমি চিল্লে চিল্লে বক্তৃতা দিতেছি কারণ এটা আমার জীবনের শেষ হওয়ার সইবার পারে। আমার তো ঠেকা পড়ে নাই এতক্ষণ আলোচনা করবার জন্য, কারণ আমার বিশ্বাস আমার কথার দ্বারাই যদি কোনো মা পর্দা করে, আমার কথার দ্বারাই কোনো বাবা যদি দাড়ি না খেয়ে, কোনো বাবা যদি সন্তান কানে বানাই এই ওসিলায়, আমার আল্লাহ আমি গুনাহগার রে মাফ করে দিতে পারে, কথা বলেন ঠিক না বেটি? এবার হারে পিছনে দিকে তাকায়া দেখে কল্লা সারা দুইটা বড়ি, দুই ভাই কোলাকুলি করতে স্যার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ পড়েন আল্লাহু আকবার। এই জন্য নবীর প্রতি আমাদের জীবন দিতে হবে, ইসলামের ভিতর পুরোপুরি ভাবে ঢুকতে হবে, কথা বলেন ঠিক না বেটি? লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আজুরে লা ইলাহা, আজুরে লা ইলাহা। আমি কবে যাব রওজার কিনারে, ঠিক আরে বন্ধু নবীর প্রেমে, আমি কবে যাব রওজার কিনারে। আমি কিন্তু কোন তো পুরস্কার প্রাপ্ত শিল্পী না, তাও একটু বলে, একটু সবাই একটু বলে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরি, জুড়ে রওজার পাশে দেখিব নয়ন ভরি, আমি কবে যাব রওজার কিনার।
গজাল কইয়া বিদায় হয়ে যায় মুখ আমার বন্ধুগণ আমার ভাইয়া রাজ হাজি সাহেবরা আছেন হজ করতে যাইতে পারে না যারা হাজি সাহেব আছে তাদের সামনে যা বলবেন কে যাও ভাই নবীর কাছে পাগলের আর দিয়াছে হাজি সাহেবের সামনে বলবেন একটু মন নরম হবে এই মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান মুখস্থ করে যান বলবেন কে যাও ভাই নবীর কাছে পাগলের আর দিয়াছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে জোরে আল্লাহ গো এই গরিবের কি বা করার আছে ঠিক কিনা বলবেন টাকা পয়সা নাই আমার মক্কা মদিনায় যাওয়ার ভালোবাসতে থাকব আমি জীবন যত দিন আমার কথা বলেন ও গো আল্লাহ পড়ুয়ার জুড়ে ও গো আল্লাহ দেখায় নবীর দিদার জুড়ে ও গো আল্লাহ পড়ুয়ার ও গো আল্লাহ পড়ুয়ার দেখায় নবীর দিদার না যাওয়ার বেতা যাবে ভোলে মাওলা গো এই গরিবের কি বা করার আছে আল্লাহ গো এই গরিবের কি বা করার আছে ঠিক না ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঠিক না আপনি গজন বলতেছি আমার জন্য বলতেছি আমার জন্য একটু দোয়া করবেন আপনারা জি সকলে বলবেন একটু বাড়িতে যাবেন লাল কদল বলে শেষ করে দিব সকলে একটু জোরে বলবেন ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা জুড়ে ডাইনে বামে মাটি আমার বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আসেন যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা কথা বলেন হাই হাই শেষে বললাম এই দুনিয়ায় আপন কেহ না ঠিক না হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ না ডাইনে বামে মাটি হি আমার ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু সারিয়া আজই একা যাইতেছি ঠিক কিনা হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ ডেনে বামে মাটি আমার মাটির বিছানা বাবা তোমার আমার আপনকে একটু শুনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ঠিক কিনা হাই হাই ওই নবীজি রওজা চলো হয়ে দেওয়ানা হাই হাই ওই নবীজির হয়ে দেওয়ানা ডেনে বামে মাটি আমার